যাই বাবা, সারাদিন কাজ করে সময় আর হয় না, না একটু গল্প করে আসি পূজার মায়ের সাথে। নিজের ইচ্ছা মতো শোনে না কারো কথা। বাবা আমি তো আমার মেয়েকে পড়াশোনা মেয়েটা পালিয়ে গেছে। কোন কলসিপাড়ার মেয়েটা? আরে ওই যে একটা মেয়ে ঘুরে বেড়াতো না, সেই লম্বা করে একটু কালো করে, ও আচ্ছা ছুটি সবসময় এই ছেলের হাত ধরে ওই ছেলের হাত ধরে ঘুরে বেড়ায়, ওই যে ছুটি, হ্যাঁ সে তো পালিয়ে গেছে মাঝে মাঝে দিদার সাথে শান্তিতে। হ্যাঁ আরে ওই যে শাগুলিতে আমাদের বাড়ি শান্তিতে আসে, সেই তো বললো যে মেয়েটা পালিয়ে গেছে। বাবা সারাক্ষণ দেখতে থাকা সেই ছেলে ওই ছেলে দিয়ে ঘুরে বেড়াতো, বাবা সত্যি মেয়েটা কি বাজে। আমি তো আমার ইয়েকে বলেছি, আমার মেয়েকে বলেছি, যদি তুমি ওইসব করেছো প্রেম যে না ঘর থেকে বার করে দেবো। বাবা ওই দিনকাল এলো বলো তো, মেয়েকে খুব সাবধানে বড় হচ্ছে কিন্তু মেয়ে খুব সাবধানে হয় জানো তো বাবা। আর সেই যে আমাদের আমাদের বাড়ির পিছনে যে ঘোষ বাড়ির যে বিয়েটা বউটা, নতুন বউটা, নতুন বউটা সে এমন করে যেন মনে হচ্ছে ওরা যেন শাশুড়ির মধ্যে ঝগড়া। হ্যাঁ সেদিন দুজনে মিলে এসেছিল তো মুদির দোকানে, হ্যাঁ কালকে রাত্রে শুতে যাচ্ছি জানো, সে তো কি চেঁচাচ্ছে বউটা। আচ্ছা তারই গলা বলা তো পারছিলাম সে, মানে আমি তো শুনছিলাম রাত্রিবেলা জানলার কাছে দাঁড়িয়েছিলাম হ্যাঁ হাওয়া খাচ্ছি, তখন শুনছি সে কি চেঁচাচ্ছে বাবা, সে শাশুড়ির মুখে মুখে তল বাবা নতুন বউটা তার ঘরে কি ভালো ভালো মুখ ফুটে কথা বলে না। হ্যাঁ তো ওরকম দেখানোরই বা কি আছে যে তোমার বউ এত খুব ভালো এত এমন করছে যেন আমাদের শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়। পড়াশোনা করছে বলো কারোর রেজাল্ট কবে তোমার মেয়ে? ওই তো দুদিন পরে। হ্যাঁ আমি আমারও তো মেয়ের ওই দিনকেই রেজাল্ট আছে, একই দিনে তো রেজাল্ট বাবা। আমি আমার মেয়ে তো বলছে সে এ আর এ প্লাস ছাড়া তো কোনো কথাই বলে না, জানোই তো আমার মেয়ের কেমন রেজাল্ট বাবা। তা ঠাকুরপো যাবে নাকি রেজাল্টে? না ও কেন যাবে, আমি যাব। হ্যাঁ আমি যাব, ও তো অফিস থাকে, কখন যাবে অফিস থেকে সে ওর সময় হয় না। ওই যাওয়া তো বাবাকে বলেছিল, তার বাবা না বলছে। না না ওর তো অফিস থাকে যাবে না, তো ওই জন্যে ভাবলাম আমি চাই আর কি, মেয়েটা খুশি। আংটিটা নতুন নাকি? হ্যাঁ এই যে জন্মদিনে, ওই জন্মদিন গেল না কদিন আগে, ওই জন্মদিনে ওর সোনাইয়ের বাবা দিল। ওর বাবা আবার, হ্যাঁ ওর বাবা আবার সোনা ছাড়া কথা বলে না, সে যখনই দেবে যাই না কিছু দেবে তাতেই সোনা, সে মানে বিয়ে হোক অ্যানিভার্সারি হোক যাই হোক মাঝে মাঝে তো এমনি এমনি সোনার জিনিস নিয়ে চলে আসে। কতবার বলেছি যে এত সোনার জিনিস হয়ে গেছে আর লাগবে না, তোমারও তো আংটিটা দেখছি নতুন, তো কবে কিনলে? আমি কিনলি গো, ওই যে পূজার বাবা দিয়েছে। কিসের আংটি গো এটা? হীরার আংটি গো। তা সত্যি সত্যি নাকি? হ্যাঁ বললাম, বলো নি তো ওই যে গেছিল না দুদিন আগে চেন্নাই অফিসের কাজে,
ওটাই আসার পথে বললো অ্যানিভার্সারিতে তো কিছু দিইনি। হ্যাঁ তাই তোমরা, তোমাদেরকে তো বলেছিলাম যে এবছর আমাদের একটু হাফ টান আছে তাই অ্যানিভার্সারিতে ডাকিনি, তাই হঠাৎ করে বললো যে গেছিলাম অফিসের কাজে তাই। সেদিনকে ওই যে চৌধুরী বাড়ির যে মেয়েটা আবার বলছে এটা এই দিয়ে দিয়েছে ওটা ও দিয়েছে, আমার বাবাকে জানতে এসেছি তোমাকে কে দিয়ে দিয়েছে। এখনকার দেখানো আমার মেয়ের আবার হাই ফাই ব্যাপার, এসি ছাড়া শোয় না, এসি ছাড়া যাই আসিবো আবার দুপুরে খাওয়ার সময় নিয়ে আবার চলে আসবে না আবার চলে করবে। Correct.